সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে একটি নয় দুটো ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে এবং দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কর্মখালি বিজ্ঞপ্তি, সুলতাননগর গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঙে একজন চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হইবে। তো সেক্ষেত্রে এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, যেখানে বলা হয়েছে যোগ্যতা পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ অনুমোদিত কোনো মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। অর্থাৎ এখানে মাধ্যমিক স্কুলের মধ্যে অষ্টম পাশে সরকারিভাবে পাশ করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সসীমা চেয়েছে 1 জানুয়ারি 2022-এর ক্যালকুলেশন করা হবে 18 থেকে 40 বছর, যেখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। অর্থাৎ এসটি আর এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর। বেতন মাসিক 10,000 টাকা আগামী ইংরাজি 27/5/2022 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ছুটির দিন বাদে। সম্পূর্ণ জীবন পঞ্জি সহ সাদা কাগজে আবেদন পত্র সমিতির অফিসে জমা দিতে হইবে। লিখিত পরীক্ষায় নম্বরে 40 এবং মৌখিক পরীক্ষায় নম্বরে 10। লিখিত পরীক্ষার বিষয়ে সাধারণ জ্ঞান, গণিত এবং ইংরেজি। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সিলেকশন কমিটি এর বিচারাধীন। পরীক্ষা যাতায়াতের জন্য কোনো টিএ ডিএ দেওয়া হবে না। বলা রয়েছে এখানে পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে জমা দেওয়া যাবে, তো সেক্ষেত্রে 27 তারিখে শেষ তারিখ রয়েছে, 11 থেকে 4টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, 40 নম্বরে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা 10 নম্বরে থাকবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সিলেকশন কমিটি করবে, এবং কি এখানে কোনো যাতায়াতে টিএ ডিএ দেওয়া হবে না। তো বোঝা গেল বন্ধুরা, এটা হলো সুলতাননগর গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কর্মখালি, যেখানে দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নিয়োগ করা হবে। পদের নাম রয়েছে ক্যাশিয়ার, বেতন ক্রম 5,000 টাকা। শূন্য পদ একটি, অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করবে, বেতন ক্রমে 500 টাকা, শূন্য পদ একটি। তো সেক্ষেত্রে দুটো শূন্য পদে নিয়োগ করা হবে, একটা ক্যাশিয়ারে আর একটা হলো বেতন কর্মে অ্যাকাউন্টেন্ট পদে। তো দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ও বেসিক কম্পিউটার আবশ্যক। অর্থাৎ অ্যাকাউন্ট যেখানে পদে তো আবশ্যক তো কম্পিউটার জানতে হবে। এছাড়া কোন কোন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হইবে। অর্থাৎ কোনো জায়গায় যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। বয়স 18 থেকে 40 বছর হতে হবে। এসসি এসটি ওবিসিদের ছাড় থাকবে, যেরকম এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর। এখানে আবেদন করার আগামী 24 মে 2022-এর মধ্যে রেজিস্ট্রি ডাক যোগে নিজের ঠিকানায় পৌঁছতে হবে। তো সেক্ষেত্রে এখানে বলা রয়েছে যে এই ঠিকানায় কিন্তু ডাকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে আবেদন করার ক্ষেত্রে। দুটোর মধ্যে একই সিস্টেম রয়েছে, এখানেও কিন্তু ডাকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। একটা রয়েছে অষ্টম পাস, একটা উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগ করা হবে। তো বন্ধুরা বোঝা গেল, তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো রকম ভাবে অসুবিধা থাকে কমেন্ট করে জানিয়ে বুঝিয়ে দেবো। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।